নমস্কার, আজকে বলবো জুন মাসে সারাটা মাস আমাদের কেমন যাবে। এবার সারাটা মাস জানার আগে আমাদের একটু জেনে নিতে হবে কোন কোন গ্রহ এই মাসে ট্রানজিট করছে। কারণ আমাদের বারবার বলি, গ্রহ ট্রানজিটের উপরে কিন্তু মাসিক রাশিফল বলুন, সাপ্তাহিক রাশিফল বলুন, দৈনিক রাশিফল বলুন, যে কোনো রাশিফলে কিন্তু এই গ্রহ 9টা গ্রহ আর 12টা রাশি 27টা নক্ষত্র, আপনি হাত দেখবো, মুখ দেখবো বা আদার যে কোনো বিচার, এই 9টা গ্রহ ছাড়া হবে। 9টা গ্রহ না, আমরা বলি 12টা গ্রহ, কেন অ্যাস্ট্রোলজি ছাড়া এই 9টা গ্রহ 12টা গ্রহ বিচারটা জানে না, অনেকে সেটা কনফিউজ হয়ে যায়। কেন নেপচুন বলুন, প্লুটো বলুন, ইউরেনাস বলুন, এই 3টে গ্রহেরও কিন্তু বিচার আছে। অবশ্যই আমরা সেটা মেনটেন করি, যারা অনেক পুরনো যারা অ্যাস্ট্রো তারা নেপচুন ইউরেনাস প্লুটোর বিচার করে। এবার আপনার একটু কনফিউজ হয়ে যাবেন যারা আপনার নর্মাল আপনার লোকাল নেপচুন ইউরেনাস প্লুটোর বিচার আছে, অফকোর্স আছে, নাহলে বিচারটা ওখানে থাকে কেন? দেখবেন হরোস্কোপ খুলে দেবে আপনি ইয়েতে সার্চ করে, যেখানে নেপচুন ইউরেনাস প্লুটো আছে শুনে তারও বিচার হয়। কিন্তু আপনি যেগুলো মেজর গ্রো ট্রানজিটের যে এফেক্টটা সেটাই আপনাদের কাছে আমি বিচার্য বিষয় হিসেবে আলোচনা করছি। তাহলে কি বলি, সূর্য সূর্য এই মুহূর্তে বসে আছে বৃষ রাশিতে, আপনার মেষ রাশিতে বৃষ রাশিতে চলে যাচ্ছে, বৃষ রাশিতে আর মিথুন রাশিতে যাবে, কবে যাবে? 15/6 বৃষ রাশিতে থেকে মিথুন রাশিতে যাবে 15/6, তো জুন মাসের 15 তারিখে সূর্য যাবে বৃষ রাশিতে মিথুন রাশি। আমি রিপিটেড বলো, আপনারা তো এটা নিয়ে আবার বললেন মেষ রাশি, মেষ রাশি কখনো না বৃষ রাশিতে মিথুন রাশিতে যাবে, কেন এই মুহূর্তে সূর্য কম্বাইনে বসে আছে বৃহস্পতির সাথে, সূর্য কম্বাইনে বসে আছে, সূর্য শুক্র এবং বৃহস্পতি একসাথে বসে আছে বৃষ রাশিতে। এরপর শুক্র যাবে 12/6 বুধবার 6:37 সন্ধ্যে 6:37 যাবে বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে, শুক্র 12/6 গেল, মানে 12 জুন মাসের 12 তারিখে। এরপর চলে যাচ্ছে বুধ, বুধ এই মুহূর্তে বসে আছে কিন্তু মেষ রাশিতে, বুধ যাবে তাহলে কবে? 31 তারিখে, একদম এই মে মাসের 31 তারিখে যাবে শুক্রবার 12:20 PM অর্থাৎ 12:20 দুপুরবেলা 12:20 PM অর্থাৎ দুপুর 12:20 যাবে মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে, মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে যাবে 31 তারিখে, 31শে মেতে। এরপর আবার জুন মাসেরই 14 তারিখে, ঠিক 14 দিনের মাথায়, ধর বুধ, বুধও কিন্তু খুব কুইক ট্রানজিট করে, 14 তারিখে যাবে শুক্রবার 11:09 11:09 বৃষ রাশিতে আবার মিথুন রাশিতে চলে গেল, তাহলে 14 দিনের জন্য কিন্তু বুধ থাকছে বৃষ রাশিতে, আবার 14 তারিখের পরে বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে চলে গেল, তাহলে একটা সব মাসে দুবার কিন্তু ট্রানজিট হচ্ছে। এবার চলে আসি মঙ্গল, মঙ্গল এখন বসে আছে মীন রাশিতে রাহুর সাথে অঙ্গারক দোষ তৈরি করে, এই মঙ্গল 1 তারিখে মীন রাশি ছেড়ে মেষ রাশিতে আসবে, কবে আসবে? শনিবার দুপুর 3:51 মীন রাশি ছেড়ে মেষ রাশিতে আসবে। এরপর বৃহস্পতি, বৃহস্পতি এখন অস্ত অবস্থায় আছে, কম বেশি আমরা প্রত্যেকে জানি, কবে এই অস্তটি উদয় হবে? অস্তটি উদয় হবে 6 তারিখে 4:36 ভোর 4:36 6 তারিখে এই বৃহস্পতি অস্ত যাওয়ার থেকে উদয় হবে, অস্ত যাওয়া থেকে উদয় হবে। এবং বৃহস্পতি এই মুহূর্তে রয়েছে কৃত্তিকা নক্ষত্রে, এই মুহূর্তে রয়েছে বৃহস্পতি কৃত্তিকা নক্ষত্রে, কৃত্তিকা নক্ষত্র হচ্ছে রবিন নক্ষত্র, এইটু এটা একদম মেনশন করেছি। 13 তারিখে যাবে রোহিণী নক্ষত্রে, 13 তারিখে মানে জুন মাসের 13 তারিখে যাবে রোহিণী নক্ষত্রে সকাল 6:27। বাকি রইলকে মেজর গ্রহ শনি, শনি কবে রেট্রোগ্রেড হবে? এই মাসের শেষে, কোন মাসের শেষে? জুন মাসের 30 তারিখে, জুন মাসের 30 তারিখে শনি রেট্রোগ্রেড হবে, শনিবারই থাকবে 12:35 139 দিন কিন্তু শনি রেট্রোগ্রেড থাকবে। সুতরাং এই যে মেজর যে ট্রানজিট, এই ট্রানজিটের উপরে বেস করেই কিন্তু আমাদের 12টা রাশির সারাটা মাস কেমন যাবে সেটাই আমি আলোচনা করব। এবার আপনাদের বলে রাখি, মাসিক রাশিফল যে আমি দিচ্ছি, সাপ্তাহিক রাশিফলও দেবো প্রত্যেক সপ্তাহে, তখনও ট্রানজিট নিয়ে যখন যখন যা হবে সেটা বলবো, আবার দৈনন্দিন রাশিফলও দিচ্ছি সেটা চন্দ্র রাশির উপর বেস করে। এগুলো আপনার কনফিউজ যদি হয়ে যান, 3টে প্রোগ্রামই শুনবেন, দেবেন নিজে আপনাদের আসল বিষয়টা জেনে নিতে পারবেন। এবার বলে আপনার সাথে মিলছে না, আমি তো ব্যক্তিগত হরোস্কোপটা বলছি না, কারণ এটা বলছি গ্রহ রাশির উপর বেস করে, আপনাদের কি এটা আপনারা ওভারঅল একটা ডিসকাশনটা করে দিলে আপনাদের সারাদিনে চলার পথে পাথেও এটা, কেন মাসিক সাপ্তাহিক দৈনন্দিন পেলে আপনারা অনেক বেশি স্মুথলি নিজের লাইফটা এগোতে পারবেন, ভালো মন্দের বুঝতে পারবেন, ওভারঅল একটা বিচার আপনি পাবেন, কেন 70-80% 85% 90% মেলে, এটা আমি কনফার্ম, এটা আমি কনফার্ম মিলবেই, কেন আপনার খুব বেশি মেজর যদি চেঞ্জ না থাকে হরোস্কোপে, বিশাল কিছু ডিস্টার্ব না থাকলে আপনার কিন্তু মিলবে ব্যাপারটা, বা খুব বিশাল কিছু এদিক ওদিক না হলে।
এবার বলছি যদি আপনার না মেলে, যদি আপনার কনফিউশন থাকে, তাহলে অবশ্যই আপনি কারোর সাথে মিট করে সেটা একটু তার প্রপার ইয়েটা করে নিন, বিচারটা করে নিন যে আপনার এটা হচ্ছে না কেন, আপনার সুযোগটা আপনি বলছেন আপনি ভালোটা পাচ্ছেন না কেন। এবার মনে করুন আপনার ডেট অফ বার্থটা তো নেই, আপনি বিচারটা করবেন কি, আপনি রাশিটা জানবেন কি করে, আপনি এই বিচারটা আপনার প্রোগ্রামটা ভালো লাগছে কিন্তু আপনি মেলাতে পারছেন না, তাহলে ইমিডিয়েট কারোর কাছে যান, দিয়ে আপনার হাতটা দেখান, দিয়ে সেখানে রাশি লগ্নটা বের করুন। আপনি হাতটা দেখাতে পারলেন না, আপনি নিজের ফেসটা রিড করে আপনার হাত রাশি লগ্নটা বের করুন। আপনি তা না হলো আপনি নিজের নামের উপর বেস করে রাশি লগ্নটা বের করুন। অবশ্যই হয়, অনেকে যারা বলছে নামের উপর বেস করে রাশি লগ্ন হয় না, আমি বলছি আলবাত হয়, আলবাত হয়। যখন আপনি জানবেন না তাহলে সেটা হবে না, এই কথাটা বলবেন না। অ্যাস্ট্রোলজি কতগুলো যে পার্ট আছে এখনো আমরা সবাই সবটা জানি না। অ্যাস্ট্রোলজি হচ্ছে সমুদ্র সাগর, এর আমরা কিছুই এখনো শিখিনি, শুধু আমরা কখনো বলবো না গর্ব করে আমি সব শিখে নিয়েছি, আর কাউকে ডমিনেট করার জন্য বলবো এটা হয় না, এই কথাটা কখনোই আমাদের বলা উচিত না যে এইটা হয় না ওইটা হয় না। আমি যতটা জানি আমি ততটাই বলে এতটা জানি, বাকি যদি না জানি বলে হতে পারে, যেটা আমি করি আমার মতে বলে আমাদের অ্যাস্ট্রোলজি প্রত্যেকেই সততাটা মেনটেন করা উচিত, কাউকে ডমিনেট করতে প্রফেশনটাকে ডমিনেট করা। আমি বারবার বলি অ্যাস্ট্রোলজি যদি ভুল হয় ভুল হতে পারে, অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা কিন্তু ভুল নয়, তাহলে হাজার হাজার বছর ধরে এত বই তৈরি হতো না। আমরা জিনিসটা ভুল দিকে পরিচালনা করে ভুল ইন্ডিকেট করে ফেলেছি, আমরা নিজেদেরকে আমাদের ব্যক্তি সত্তাটাকে বেশি প্রমাণ করার চেষ্টা করছি। যাই হোক, খারাপভাবে নেবেন না, একটু আপনাদের প্রকাশ বোঝানোর জন্য এই কথাগুলো বললাম। আর ডেট অফ বার্থ না থাকলে আপনি যোগাযোগ করতে পারেন, ভারতবর্ষের যে কোনো জায়গার লোকেরা আপনি তার প্রেডিকশন নিতে পারেন, হাত দেখিয়ে নিতে পারেন, মুখ দেখিয়ে নিতে পারেন, আপনার ডেট অফ বার্থের চাও নিতে পারেন। আর যদি মনে করেন আপনি কোনো অন্য কোনো ধর্মের লোক, অবশ্যই আপনি না, সমস্ত ধর্মের লোকেরা আমার কাছে আসছেন, সমস্ত ধর্মে আমি এইভাবে বলছি, সমস্ত ধর্মের লোকেরা আপনি আসছেন, যে কোনো স্টেটের লোকেরা আসতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং বাইরে ফরেনের লোকেরাও কিন্তু আমার সাথে অনলাইনে প্রেডিকশন নিচ্ছেন, অনলাইন পে করে অনলাইন প্রেডিকশন আমার থেকে নিচ্ছেন, এর জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আপনি আমাকে এতটা আমাকে বিশ্বাস করছেন বা ভালোবাসছেন, অনেকে হয়তো কিছু কুরুচি মন্তব্য করছেন তাতে আমার কিছু আসে যায় না, কিন্তু আপনাকে তো অনেকে ভালোবাসছেন, আপনাদের সেই আশীর্বাদটা তো পাচ্ছি, আমার এই জন্য আমি আপনাদেরকে চিরকৃত, আই রিয়েলি গ্রেটফুল টু ইউ, আই রিয়েলি গ্রেটফুল। আর আমার তো দুটো চ্যানেল অলরেডি আপনারা জেনে গেছেন, একটা হচ্ছে দিগদর্শন, একটা দিগদর্শন মন্ত্র। দিগদর্শন চ্যানেলে আমার সাপ্তাহিক মাসিক দৈনন্দিন রাশিফলগুলো যেমনি থাকছে, এবং তার সাথে কিছু টোটকা উপাচার ট্রানজিট, এবং নতুন যে চ্যানেল দিগদর্শন মন্ত্র সেখানেও কিন্তু আমি নানা রকম ট্রানজিট, নানা রকম উপাচার এগুলো কিন্তু দিয়ে আমি প্রোগ্রাম দেওয়ার চেষ্টা করছি, সেগুলো দেখবেন, অনেক বেশি সায়েন্টিফিক, অনেক বেশি যুক্তিগ্রাহ্য, ভালো লাগবে। আর যদি সাবস্ক্রাইব এখনও করে না রাখেন করে রাখুন, নোটিফিকেশান বেলটা অন করে রাখুন, প্রত্যেকটা প্রোগ্রাম সবার আগে আপনাকে পৌঁছে যাবে, অনেক কিছু জানতে পারবেন যে অ্যাস্ট্রোলজি কতটা সায়েন্টিফিক, কতটা যুক্তিগ্রাহ্য, যতটা যুক্তিসম্মত। আর আপনার লাইফটা সম্বন্ধে জানতে গেলে আমাকে বুকিং নামায় ফোন করে নেবেন, ইন ডিটেল আমার ভাই বোনেরা ধরে বা আমি নিজে ধরে আপনাকে বলে দেবো কীভাবে অনলাইনে প্রেডিকশন নেবেন, না আপনি চেম্বারে এসে নেবেন, অফলাইনে নেবেন, পুরো ব্যাপারটা আপনাকে গাইড করে দেবে। সুতরাং ভালো লাগবে আপনাদের। আজকে চলে আসি কর্কট রাশি, কর্কট রাশির এই মাসটা কেমন যাবে, এই জুন মাসটা। সবার আগে বলে রাখি আপনার থার্ড হাউসে কেতু মহারাজ বসে আছে, আর অষ্টমে কিন্তু শনি, চন্দ্ররাহু নাইন্থ হাউসে এবং মঙ্গল টেন্থ হাউসে রোচক যোগ তৈরি করেছে, ভালো মন্দ মিশিয়ে কিন্তু এই মাসটা যাবে। আর্থিক জায়গাটা কেমন যাবে কর্কট রাশির, মালব্য যোগ, ভদ্র যোগ এবং বুধায়িত্ব যোগ তৈরি হচ্ছে আপনার জন্য, সুতরাং আপনি কিন্তু এই তিন যোগের ফলাফল পজিটিভ এফেক্টটা কিন্তু আপনিও পাবেন। কিরকম, সরকারি কোনো চাকরি পেতে পারেন, অনেকদিন ধরে আটকে ছিল। আমি কিন্তু আমাদের বেঙ্গলের উপর বেস করে কোনো কথা বলছি না, খারাপভাবে নেবেন না কথাটা, অনেকে হয়তো কমেন্টস করে ফেলবেন, আমি ওভারঅল ডিসকাশন আমি গৌরাশির বিচারের উপর বেস করে বলছি কিন্তু কথাটা, কোনো স্টেটের উপর বেস, কারণ আমার প্রোগ্রামটা সোশ্যাল মিডিয়ায় চলছে, সারা দুনিয়ার লোকের কাছে প্রোগ্রামটা যাচ্ছে। আপনি সরকারি রেটের কোনো বেনিফিটেড হবেন, সরকারি কোনো কর্ম পেতে পারেন, তার বলে আপনাকে যা আমি বিচার পাবো সেটাই আমি দেব, ঠিক আছে, সেটা একদম চিন্তাভাবনা করে, কেউ যদি কমেন্টস করে চিন্তাভাবনা করে করবেন। হ্যাঁ, সরকারি অর্থ লাভ হবে, বিদেশ থেকে কোনো লাভ, বৈদেশিক কোনো আর্থিক লাভ, এবং আপনি যদি কোনো কেনা বেচার ব্যবসার সাথে জড়িত সেখান থেকে আপনি সাকসেস পাবেন, কমিশন পাবেন, এবং আপনি জমি বাড়ি যদি বিক্রি করার কাজে যান সেখানে কমিশন দিয়েও লাভ হবে, এবং স্কুল ইনস্টিটিউট এইসব যে ব্যাপারে কাজের সাথে জড়িত থাকে সেখানেও আপনি এই মাসে সেখান থেকে কোনো ডেভেলপ বা সেখান থেকেও কোনো আপনি লাভবান হবেন, অর্থাৎ
এটা কিভাবে সেটা আপনার ব্যাপার, হয়তো স্কুলে বা ইনস্টিটিউটে আপনি এত সম্মান পাচ্ছিলেন না, সম্মানটা এই আর্থিক যাটার সাথে সম্মানটা জড়িত থাকে, এই জন্য বলেন স্কুলে ইনস্টিটিউটে আপনি জড়িত থাকে সেখান থেকে আপনি কিন্তু লাভবান হবেন। কী লাভবান? সম্মানটা পাবেন, এটা বিরাট বড় লাভ। তা আপনি বলেন ধনে আর্থিক যাটার সাথে বলছেন, অবশ্যই এটা বলার প্রয়োজন আছে বলেই বলেছি। যাই হোক, শরীর স্বাস্থ্য নিয়ে বলি, পেটটা নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে, কোমরে একটু চোট লাগতে পারে, মনটা ভীষণ কনফিউজ থাকবে, অশান্ত থাকবে, ডিসিশন মেকিংয়ে ফ্যাক্টর হবে, এটা কিন্তু 13 তারিখ পর্যন্ত আপনার থাকবে। বাবা মার সাথে হয়তো একটু কোনো ফ্যাক্টর হতে পারে। এই সময় কিন্তু আপনাকে বাবা মার শরীরটা নিয়ে আপনার একটু চিন্তা থাকতে পারে। 14 তারিখের পর থেকে আবার সময়টা অনেকটা আপনার ফেভারে আসবে, বাবা মার থেকে কোনো গিফট পেতে পারেন, আপনি দিতেও পারেন, আপনি পেতে পারেন বাবা মার থেকে আবার গিফট দিতেও পারেন। চলে আসি ফ্যামিলি লাইফটা, মালব্যযোগ তৈরি হওয়ায় আপনি প্রপার্টি রিলেটেড কোনো লাভবান হবেন, প্রপার্টি রিনোভেট করতে পারেন এবং কিছু কেনা প্রপার্টি কিনতে পারেন, গাড়ি কিনতে পারেন, বা আপনি হয়তো এই সময় বাড়িতে কোনো মাঙ্গলিক বা শুভ কাজ হতে পারে, আপনি যদি অবিবাহিত আপনার কোনো বিয়ের যোগাযোগ আসতে পারে, বড় কোনো গুড নিউজ পেতে পারেন এবং আপনি ফ্যামিলি লোকেদের সাথে বাবা মার সাথে কোনো ধর্মস্থানে বা তীর্থস্থানে আপনি যেতে পারেন। যদি আপনি বিবাহিত হন, যদি আপনার সন্তান থেকে থাকে, এই রোচক যোগ তৈরি হওয়াতে আপনি কি করবেন, আপনার সন্তানের কিন্তু যতই রোচক যোগ তৈরি আপনার সন্তানের ক্ষেত্রে কিন্তু একটু ফ্যাক্টর হবে। কি ফ্যাক্টর হবে? স্কিনের প্রবলেম, সন্তান পড়ে গিয়ে চোটাঘাত, সন্তানের সাথে কোনো কারণে বাদ বিবাদ হওয়া, কিন্তু সন্তান কিন্তু কেরিয়ার ব্যাপারে যথেষ্ট সচেতন থাকবে, সন্তান কোনো অ্যালার্জি পেটের প্রবলেম ইনফেকশন এসব হতে পারে এবং আপনার সন্তান হয়তো আপনার সাথে তর্ক করতে পারে, এইগুলো কিন্তু হতে পারে। কোথাও হয়তো নতুন কিছু শেখার জন্য বায়না ধরতে পারে, হয়তো গান বাজনা বা কিছু শিখবে বা কোনো কম্পিউটার এরকম বা কিছু কিছু শেখার ব্যাপারে এরকম কিছু এক্সট্রা ক্রিয়েটিভ লাইন যাওয়ার জন্য প্ল্যান করতে পারে। পেটের প্রবলেম, অ্যাসিডিটির প্রবলেম হতে পারে। আপনার সন্তানকে নিয়ে বিদ্যা রিলেটেড কোনো গুড নিউজ আপনি পাবেন, বা সন্তান যদি কর্মের চেয়ে সঙ্গে চাকরি পেতে পারে বা চাকরি যা কোনো প্রমোশন পেতে পারে, আপনার সন্তান লাভবান হবে। অর্থাৎ আপনার সন্তানের যাওয়াটা কিন্তু ভালো মন্দ মিশিয়ে হচ্ছে, শরীরটা নিয়ে ডিস্টার্ব হলেও কেরিয়ারটা কিন্তু যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। আপনি চাকরি করে থাকেন, যদি কাজের জায়গায় নতুন কোনো কাজের অফার পাবেন, নতুন কোনো জবের আপনার সুযোগ আসতে পারে বা যেখানে চাকরি সেখানে আপনি সম্মানিত হবেন, নতুন কোনো প্রজেক্ট বা নতুন কোনো ট্রান্সফার হতে পারে, নিউ জব পেতে পারেন, কাজের জায়গাটা চেঞ্জ হতে পারে, ডিপার্টমেন্ট চেঞ্জ হতে পারে, একসাথে ফ্যামিলি অফিসের লোকেদের একসাথে ঘুরতে বা পার্টি প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারেন। যদি আপনি ব্যবসায়ী হন, এখানে আপনার 1 তারিখ থেকে 30 দিনে যে রোচক যোগ তৈরি হয়েছে 10,000 মঙ্গল থাকায় অবশ্যই আপনার কিন্তু ব্যবসায় যথেষ্ট বড় ডিল হতে পারে, সরকারি লাভবান হবেন, জমি প্লট এগুলো কেনা বেচাতে আপনি লাভবান হবেন, নতুন করে সম্পত্তি আপনি কিনতে পারেন ব্যবসার জন্য, ব্যবসার জন্য কোনো জমি বা কোনো মেশিন ব্যবসায় কিনতে পারেন, আপনার অর্থ খরচ হলেও কিন্তু আপনার প্রপার্টি হবে এবং সেল বাড়বে। আপনি যদি ব্যবসাটা কোনো মার্কেটিং রিলেটেড ব্যবসা বা ব্যবসাটা ডেভেলপ করে কোনো মার্কেটিং করে দেন, সেখানে আপনি লাভবান হবেন, অর্থাৎ যে মার্কেটিং করতে যে খরচ হয় সেটা আপনি পয়সা তুলে নিতে পারবেন এবং অনলাইন ট্রানজ্যাকশন যদি করেন সেখানেও কিন্তু আপনি লাভবান হবেন। এগুলো কিন্তু সবই ওভারঅল বললাম, ওভারঅল বললাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব, নোটিফিকেশন অন করবেন। আর এই চ্যানেলটার মধ্যে আমার একটা চ্যানেল যে দিকদর্শন মন্ত্র অলরেডি প্রত্যেক আপনারা জেনে গেছেন, তাও আপনাদের একটু অবগত করিয়ে দিই, সেই চ্যানেলটাও আপনার সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখেন, প্রত্যেকটা প্রোগ্রাম সবার আগে আপনাদের পৌঁছে যাবে। কারণ ওখানে দেখবেন অনেক ট্রানজিট নিয়ে, অনেক মন্ত্র দিয়ে আমি অনেক প্রোগ্রাম দিয়েছি, ভালো লাগবে দেখবেন শুনে, অনেকে জানতে পারবেন, বুঝতে পারবেন অ্যাস্ট্রোটা অ্যাকচুয়াল কী জিনিস সেটা আপনার বোঝার ধারণাটা আপনাদের আসবে। আর যদি আমার সাথে যোগাযোগ অবশ্যই বুকিং নিয়ে ফোন করে নেবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।